অর্চনা আমার সামনে এসো। অর্চনা, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমার সামনে এসো। অর্চনা, যদি আমার কথা শুনতে পাও তাহলে আমার সামনে এসো। यार, नेहा एग्जाम दीते एलो ना, आमार खूब टेंशन होच्छे। ओ कोथाय चले गेलो बोलतो? हाँ रे, आर आमादेर मध्य तो पढ़ाशोनार मध्य सबथेके बेशी सीरियस नेहाई, आर ओई एग्जाम मिस करे दिलो, एटा आमी किछु बुझते पारलाम ना। एक्जैक्टलि, सेटाई तो, नेहार मतो मेये जदि एग्जाम दीते ना आसे, आमार ना खूब भय लागछे, निश्चयई कोनो गंडगोल होयेछे। आरे, कोनो गंडगोल फंडगोल होयनि। नेहा ना शुद्ध आमादेर झामेला फेलार जन्य करछे आर किच्छु ना। ना सोनाली, शुद्ध आमादेर बिरक्त करार जन्य ओर एग्जाम मिस करबे ना। आमार तो मने होच्छे ओई ओई अर्चनार ब्यापारटा। खबरदार, जदि आमरा ई बिषये कारुर काछे किछु बोली आमरा सबाई फेसे जाबो। गार्ल्स? यस मैम। नेहा कोथाय? परीक्षाओ दिते आसेनि आजके? आमराओ सकाल थेके ओरई खोज करछि। জানি না, ওকে তো আমরা দেখিনি ম্যাম। দেখোনি মানে? তোমাদের সাথে ও রুমে ছিল না? না ম্যাম। স্ট্রেঞ্জ, একটা ফোন করো না ওকে। ম্যাম, ফোন ট্রাই করেছিলাম, কিন্তু কিন্তু নেহার ফোন বন্ধ। ফোন বন্ধ আছে? হ্যাঁ ম্যাম। রুমেও নেই। সামথিং সিরিয়াস। গার্লস, সিকিউরিটিকে ডাকো, চলো। ইয়েস ম্যাম। সিকিউরিটি! Yes, madam. नेहा की बाइरी का छे? नेहा... BSA final year student नेहा कुमार। अच्छा, जे शकल बेला जोगिंग करते जाए? है दादा, और को था ही बोल छी। ओ तो बाइरे जाए नी। बाइरे जाए नी? कुथा जेते पारे? शकल बेला जोगिंग है चुन्नो बेरोई। मैम, ओ खाने और की छो है नी तो मैम? कुथा जायो जोगिंग करते? नेहा! नेहा! রক্ত! রক্ত! ম্যাম, এটা তো নেহার ব্রেসলেট ম্যাম। নেহা কোনো সমস্যায় পড়েনি তো? আপনারা নেহাকে শেষবার কখন দেখেছিলেন? স্যার, কাল রাত আড়াইটার সময়। রাত আড়াইটার সময়? অ্যাকচুয়ালি স্যার, ব্যাপারটা হয়েছিল কি, পড়তে পড়তে আমরা খুব বোর হয়ে গেছিলাম, এই জন্য ট্রুথ অ্যান্ড ডেয়ার এর গেমটা খেলছিলাম। Good job!
চল পূজা বল, ট্রুথ না ডেয়ার? ট্রুথ? এ প্লিজ প্লিজ প্লিজ, পূজাকে প্রথম কোয়েশ্চনটা আমি করি। ওকে তুই জিজ্ঞাসা কর। পূজা, নিজের লাইফের এমন কোন সিক্রেট তুই বল যেটা আজ অবধি তুই কাউকে বলিসনি। কিন্তু এরকম তো কোনো সিক্রেট নেই। চুপ কর, সবার কিছু না কিছু সিক্রেট থাকে, তোরও আছে, বল তাড়াতাড়ি। ওকে দেন, অ্যাকচুয়ালি যখন আমি 10th ক্লাসে ছিলাম তখন আমি বোর্ডের এক্সামে ম্যাথসে ফেল হয়ে গেছিলাম। কিন্তু হ্যাঁ, আমাকে ডাম ভাবিস না, হ্যাঁ সাপ্লিমেন্টারিতে ক্লিয়ার কাট হয়ে গেছিল। ওকে চল এবার নেক্সট। চল এবার বল, ট্রুথ ইয়ার ডেয়ার? ডেয়ার? ডেয়ার কি ব্যাপার? ডেয়ার কেন, সত্যি কথা বলার সাহস নেই? হ্যালো, আমার সাহসকে চ্যালেঞ্জ করিস না, কি করতে হবে চটপট বল। ওকে তাহলে এরকমটা কর, তো যা ক্যারাম রুমের বাইরে আর ওখানে গিয়ে 3 বার অর্চনার নাম নে। আরে তুই পাগল হয়ে গেছিস সোনালি, প্লিজ নিহাই ডেয়ার করবে না। কেন করবে না? এক্ষুনি তো ও বললো যে ও কিছুর থেকে ভয় পায় না। এসব কি বলছিস সোনালি, আত্মাকে নিয়ে ইয়ার কি, এসব নিয়ে ভুলভাল করিস না, তোরা শেষে কিন্তু বিপদে পড়বো আমরা। ঠিক আছে তাহলে একটাই শর্তে আমি আমার ডেয়ার ক্যান্সেল করছি, তুই এটা মেনে নে যে তুই কোনো ভূত বা আত্মায় বিশ্বাস করিস না। নেহা কোনো কিছুতেই ভয় পায় না। রিয়েলি? তো ঠিক আছে, তো যা বাথরুমে আর 3 বার অর্চনার নাম নে। ওকে ঠিক আছে। আপনারা এখন স্কুলে পড়েন না, বড় হয়েছেন, এই ধরনের মজা করার আগে দুবার ভাবা উচিত ছিল। উই আর ভেরি সরি স্যার, যদি আমরা জানতাম যে আমাদের এরকম ইয়ারকিতে এরকম হবে দশা, তাহলে আমরা নেহাকে কখনো ওখানে পাঠাতাম না। অর্চনার নাম 3 বার বললে কি হয়? আজ থেকে অনেক বছর আগে এই কলেজে অর্চনা নামে একটা মেয়ে পড়তো, যে কিনা সিনিয়রের র‍্যাগিংয়ের থেকে বিরক্ত হয়ে সুসাইড করে নিয়েছিল ওই বাথরুমে গলায় দড়ি দিয়ে যেখানে নেহা গিয়েছিল। আর তারপর থেকে এটা বলা হতো যে ওই বাথরুমে গিয়ে যে কেউ যদি 3 বার অর্চনার নাম করে তাহলে ওর আত্মা ওখানে চলে আসে। দেখো আত্মা টাত্মা বলতে কিছু হয় না, নেহাকে কোনো মানুষই উধাও করেছে। আপনারা নিজেদের ক্লাসেতে যান, আমরা দেখছি ব্যাপারটা কি। চলো স্যার। হ্যাঁ নিখিল। স্যার এই দেখুন, স্যার এই দেখুন, এখানে রক্ত লেগে আছে আর এখানেও। এই রাস্তাটা তো জঙ্গলের দিকে যাচ্ছে। হ্যাঁ স্যার। চলো গিয়ে দেখি। ওই দেখুন স্যার, এতটা রক্ত! যে মানুষের এত পরিমাণে রক্ত বেরিয়েছে সে আর বেঁচে থাকবে না। সেটা তো ঠিক নিখিল, কিন্তু হতে পারে রক্ত অল্পই পড়েছে আর বৃষ্টির জন্য ছড়িয়ে গেছে। স্যার স্যার এটা কি? স্যার কোথাও নেহাকে মেরে উড়িয়ে দেওয়া হয়নি তো? কিন্তু স্যার এই ছাইটা দেখে আমরা কি করে বুঝবো যে এখানে নেহাকেই পোড়ানো হয়েছে, অন্য কাউকে নয়? শ্রী একটা কাজ করো, নেহার রুমের তল্লাশি নাও, দেখো ওখানে কোনো মেডিকেল রিপোর্ট, চুলের নমুনা বা অন্য কিছু পাওয়া যায় কিনা। এই রক্তটাকে সেগুলোর সঙ্গে ম্যাচ করাতে হবে, জানা যাবে এটা নেহাই ছিল নাকি অন্য কেউ। ততক্ষণে আমরা সমস্ত প্রমাণ ফরেন্সিকে পাঠাই।
এটা নেহার ব্রাশ। Good morning, doctor. Ah, good morning, good morning. একদম ঠিক সময় এসেছো তোমরা। কেন ডক্টর, কি হয়েছে? আসলে ওই জঙ্গল থেকে আর কলেজ থেকে যে রক্ত পাওয়া গেছিল, ওই রক্তটা নেহারি। নেহার চুলের ডিএনএ আর রক্তের ডিএনএ ম্যাচ করে গেছে। তার মানে স্যার, নেহাকেই মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। না ফেডি স্যার, নেহাকে পোড়ানো হয়েছে না অন্য কাউকে তা তো জানা যায়নি। এটার মানে কি? তার মানেটা হলো এই সচিন, যে ওখান থেকে যে ছাইটা আমরা পেয়েছি, ওই ছাই থেকে আমরা এই একটি মেয়ের কানের রিং পেয়েছি, আর হাড়ের কিছু পুড়ে যাওয়ার টুকরো পাওয়া গেছে। কিন্তু এই হাড়গুলো পুড়ে একদম কয়লা হয়ে গেছে, সেই কারণে এর থেকে ডিএনএ বের করাটা খুব মুশকিল। সেই জন্য এটা বলা খুব মুশকিল যে ওখানে কাকে পুড়িয়ে মারা হয়েছিল। রক্তটা নেহারি, আর কানের রিংটা কোনো মেয়ের, আর নেহাও নিখোঁজ। তো হতে পারে যে ডক্টর, জঙ্গলে যাকে পোড়ানো হয়েছিল সেটা নেহাই। স্যার, কলেজের পেছনে যে জঙ্গলটা আছে যেখানে নেহাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেখানে একটা রাস্তা আছে যেটা সোজা হাইওয়েতে যায়, আর বেশিরভাগ লোক সেই রাস্তাটার কথা জানেই না। মানে এই কাজটা কলেজের ভেতরেরই কোনো লোকের, যে নেহাকে খুন করেছে আর তারপরে ওখান থেকে পালিয়ে গেছে। কলেজের ভেতরের মানে কোনো স্টুডেন্ট? হ্যাঁ, স্টুডেন্টও হতে পারে বা কলেজের কোনো স্টাফও হতে পারে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যে নেহার সঙ্গে যখন এগুলো হচ্ছিল তখন কেউ দেখলো না আর শুনতেও পেল না। রবি, নেহার ডায়েরি থেকে কিছু পেলে? হ্যাঁ স্যার। স্যার, নেহা এই ডায়েরিতে একটা বিশেষ জিনিস লিখেছে, যে রোজ সকালে জগিং এর সময় লুকিয়ে লুকিয়ে একটা ছেলের সাথে দেখা করত, বোধহয় ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? স্যার, এই খুনটা প্রেম সংক্রান্ত নয় তো? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। আচ্ছা, ওর বয়ফ্রেন্ডের নাম কি? স্যার, নাম তো লেখা নেই, নামের জায়গায় পি লেখা আছে। পি মানে ছেলেটার নাম পি দিয়ে শুরু হয়। কিন্তু স্যার, জিজ্ঞাসাবাদের সময় নেহার বন্ধুরা নেহার এরকম কোনো বয়ফ্রেন্ডের ব্যাপারে তো কিছুই বললো না। হতে পারে নেহা ওর বান্ধবীদের এই ব্যাপারটা বলতে চাইনি, সেই জন্যই তো লুকিয়ে লুকিয়ে দেখা করতো। তাই ডায়েরিতে ছেলেটার নাম লেখা নেই, পি লেখা আছে। স্যার, এতে এও লেখা আছে যে অনেকক্ষণ ধরে ও তাকে বাস্কেটবল খেলতে দেখত। বাস্কেটবল? তাহলে নেহার এই পি নামের প্রেমী কলেজের বাস্কেটবল টিমের কোনো প্লেয়ার হবে। কলেজ বাস্কেটবলের সব প্লেয়াররা এসে গেছে? Yes, sir. Yes, sir. কিন্তু স্যার, আমাদের এখানে কেন ডাকলেন? প্র্যাকটিস করার জন্য। তো স্যার, মাঠে চলুন, এখানে পাসিং প্র্যাকটিস কি করে করব? পাসিং প্র্যাকটিস নয় বাবু, ক্যাচিং প্র্যাকটিস। আমরা শেখাবো তোমাদের অপরাধীকে কি করে ক্যাচ করতে হয়। নেহার খুন কি আমাদের টিমে কেউ করেছে? হ্যাঁ, তোমাদের মধ্যেই কেউ আছে, যে বয়ফ্রেন্ড আর খুনি দুটোই। যেই হোক না কেন, নিজে থেকে সামনে চলে আসুক এবং অপরাধ স্বীকার করুক। আর যদি আমরা ওকে বের করি তাহলে আমাদের কাছে কোনো দয়া ভিক্ষা পাওয়া যাবে না। খুনি এইভাবে সামনে আসবে না, আমাদেরই কিছু করতে হবে। স্যার, নিজের নিজের নাম বলো। তুমি ফিরোজ? কার্কি? কিশোর? আকাশ? অনিমেষ? মুকেশ? প্রতীক? প্রতীক, বাইরে এসো, এসো। তারপর গৌরব? প্রশান্ত? প্রশান্ত, তুমি এসো। তুমি রোহিত? প্রশান্ত, প্রতীক, তোমাদের দুজনের মধ্যে কার সঙ্গে নেহার বন্ধুত্ব ছিল? না স্যার, আমার সঙ্গে নেহার কোনো বন্ধুত্ব ছিল না। তোমার? আমারও না। তোমাদের মধ্যে কেউ কখনো প্রশান্ত বা প্রতীককে নেহার সঙ্গে দেখেছিলে? স্যার, মনে হয় এদের টিমে ইউনিটি খুব বেশি, এরা আমাদের বলবে না নেহার বয়ফ্রেন্ডকে আমাদের থেকে বাঁচাচ্ছে।
বাঁচাতে তো পারবে না। স্যার এবার এটা কি করে জানবো যে মিথ্যাটা কে বলছে, প্রতীক নাকি প্রশান্ত? সেটার ওষুধও আছে আমার কাছে। এই যে নেহার পার্সোনাল ডায়েরি, এখানে ওই পি অক্ষরের নামটা লেখা আছে। তো ধরা যাক, সময় না নষ্ট করে। সময় নষ্ট করব না, ব্যাস শুধু সুযোগ দেওয়া যাতে সেই ব্যক্তি নিজে আমাদের সামনে চলে আসে। না হলে বারণ করেছিলাম নেহাকে আমি যে আমার নাম ডায়েরিতে লিখবি না, কিন্তু ও আমাকে ঠকালো। একেই বলে ঠাকুর ঘরে কে কলা খায়নি। নেহা নিজে পার্সোনাল ডায়েরিতে কারো নাম লেখেনি, তুমি নিজে নিজের মিথ্যার জালে ফেঁসে গেছো। না স্যার, আমি খুন করিনি নেহাকে। আমি সত্যি বলছি স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি খুন করিনি। তুমি নেহাকে খুন করেছো কিনা সেটা তো বিউরোতেই জানা যাবে। এটা সত্যি যে আমি নেহাকে ভালোবাসতাম, আর এটা ছাড়া আমার কাছে অন্য কোনো প্রমাণ নেই। আর ওকে আমি যখন এত ভালোবাসতাম, তখন ওকে আমি কেন খুন করতে যাবো স্যার? এই ভালোবাসার গান গাওয়া বন্ধ করো, বুঝতে পারলে? এতই যদি নেহাকে ভালোবাসতে তাহলে সবার সামনে কেন স্বীকার করোনি, লুকিয়ে কেন রেখেছিলে? দেখো, এই বেকার কান্নাকাটি করে কোনো লাভ নেই। নেহা তার ডায়েরিতে পরিষ্কার লিখেছে ও রোজ সকালে জগিং এর সময় দেখা করতে আসতো। আর সেই জায়গায় নেহা খুন হয়েছে যেখানে তোমার সঙ্গে দেখা করতে আসতো। স্যার ওই দিন তো আমরা দেখা করতে যাইনি, আমাদের পরীক্ষা ছিল স্যার। আর আমরা স্যার প্ল্যান করেছিলাম যে পরীক্ষা হয়ে যাওয়ার পরে কলেজের বাইরে আমরা কোথাও দেখা করব। মিথ্যে! তোমরা দুজন ছাড়া কেউ জানতো যে নেহা ওখানে জগিং করতে যাবে? না তো। না স্যার। তাহলে অন্য কেউ কি করে খুন করতে পারে তুমি ছাড়া? স্যার হতে পারে যে কেউ নেহাকে ফলো করতে করতে ওখানে চলে এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কেউ ওকে ফলো করতে করতে ওখানে পৌঁছেছিল। হ্যাঁ, তুমি এক্ষুনি বললে নেহার ওখানে আসার কথা ছিল না, অন্য কোথাও দেখা করার কথা ছিল, তাই তো? স্যার আমি প্রথমবার সিআইডি বিরোতে এসেছি, এই জন্য ভয় পেয়ে গেছি স্যার। কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমি নেহাকে খুন করিনি, আমি নেহাকে খুন করিনি। স্যার এই রেকর্ড তো একই জায়গায় এসে ভেঙে গেল। আমি নেহাকে মারিনি, আমি নেহাকে মারিনি। আরে ভাই, আমরা এই সব কিছু শুনেছি, এবার সেটা বল যেটা আমরা শুনতে চাই, বল। আর কি বলবো, আর কি বলবো স্যার? তুমি শুধু এটুকুই বলো যে নেহার তোমার প্রেমের কাহিনী লুকিয়ে রাখার কি কারণ ছিল। স্যার আমার ভয় ছিল যে আমার গার্লফ্রেন্ড যদি সত্যিটা জেনে ফেলে। কি গার্লফ্রেন্ড? নেহা তোমার গার্লফ্রেন্ড ছিল না? হ্যাঁ, এটা সত্যি যে নেহা আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমার অতীত কখনো আমার পিছন ছাড়েনি। নেহার সাথে দেখা হওয়ার আগে আমি সোনামের সাথে প্রেম করতাম। মানে ও তো নেহার বান্ধবী ছিল। লজ্জা পাওয়া উচিত তোমার, তুমি নেহার সোনালী দুজনকে ঠকাচ্ছিলে। না না, আমি নেহাকে ঠকাইনি, নেহা এই ব্যাপারে সবকিছু জানতো, সবকিছু ও জানতো। তো বলেনি ওর বান্ধবীর সঙ্গে সম্পর্ক না রাখতে? বলেছিল, অনেকবার বলেছিল, কিন্তু সোনামের মাথা প্রচন্ড গরম ছিল। আর আমার এটাই ভয় ছিল যে যদি সোনাম জেনে ফেলে যে আমি নেহাকে ভালোবাসি, তখন নেহাকে নাও কিছু ক্ষতি করে দেয়। স্যার সোনালি নেহাকে মেরে ফেলেনি তো? হতে পারে, বা হয়তো নেহার খুনে এরা দুজন জড়িত। এই মেয়েটার সঙ্গে দেখা করতেই হবে।
নেহার খুনের এখনো সমাধানই হলো না, এখন আবার সোনালীর মৃত্যু হলো। স্যার, আমার তো মনে হচ্ছে যে নেহার সাথে সাথে এই মেয়েটাও বাথরুমে তিনবার সেই আত্মাটার নাম নিয়েছিল। সোনালীর লাশকে সবার আগে কে দেখেছে? আমি দেখেছি স্যার, যখন আমি পরিষ্কার করতে এসেছিলাম দেখলাম সোনালীর। আর ওর চিৎকার শুনে আমরা সবাই ছুটে এসেছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, দড়িটা মাঝখান থেকে কেটে সোনালীকে কোনো রকমই নিচে রেখেছি। কিন্তু স্যার তখনও পর্যন্ত মরে গেছিল। রজত, একটু এদিকে এসো। এই দেখো, এর মাথায় এখানে আঘাতের চিহ্ন। উনি প্রথমে এর মাথায় আঘাত করে বেহোশ করে দিয়েছিল, তারপর ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। ডক্টর সারিকা, লাশটাকে একটু উল্টান তো। নিখিল, বাইরে থেকে এরকম দড়ি আনো তো। স্যার, দড়ি? আচ্ছা, এর মধ্যে সোনালীর কোনো আঘাত লেগেছিল? স্যার, কোনো আঘাত লাগেনি তোর। রাতে কতক্ষণ আপনারা একসাথে ছিলেন? স্যার, আমরা রাত তিনটে পর্যন্ত পড়া করছিলাম, তারপর আমরা শুতে চলে গেছিলাম, কিন্তু সোনালী তখনও পর্যন্ত পড়া করছিল, আর তারপরে জানি না। আচ্ছা, সোনালী কি কোনো ব্যাপারে চিন্তাগ্রস্ত ছিল? না স্যার, এরকম তো কোনো ব্যাপার ছিল না। স্যার, দড়ি। আপনি এই ফাঁসটাকে গলায় পরুন তো। আমি? ঘাবড়াবেন না, কিছু হবে না আপনার। দেখলে ফ্রেডি, যদি কোনো মেয়ে নিজের গলায় ফাঁস পড়ে তাহলে ঠিক এইভাবে নিজের চুলকে বাইরে দেবে, মানে ফাঁসের বাইরে। আর সোনালীর লাশটাকে দেখো, চুল ফাঁসের ভেতরেই, তার মানে ও আত্মহত্যা করেনি, বরং ওকে খুন করা হয়েছে। খুন? হ্যাঁ, খুন। আর এই কাজটা এমন কোনো ব্যক্তির যে অর্চনার আত্মার গল্পটার সুযোগ নিয়ে একের পর এক খুন করে যাচ্ছে। কিন্তু রজত, একটা লাশকে এইভাবে ফাঁসিতে ঝোলানো কোনো সহজ কাজ তো নয়, অনেক শক্তির প্রয়োজন। একদম ঠিক বলেছেন আপনি ডক্টর সারিকা। হতে পারে দু তিনটে মেয়ে মিলে এই কাজটা করেছে, বা কোনো ছেলে। ছেলে? কিন্তু গার্লস হোস্টেলে কি করে ছেলে আসবে? কেন আসতে পারে না? ম্যাডাম, আপনার হোস্টেলে যখন দুটো খুন হতে পারে, তাহলে একটা ছেলের আপনার এই হোস্টেলে ঢোকা খুবই সামান্য ব্যাপার। ফ্রেডি, যে কেউ নেহা আর সোনালীকে খুন করেছে, সে ঘৃণা আর বদলার জন্য খুনটা করেছে। একটা কাজ করো তো, রিয়ার পূজাকে বিউরোতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, কিছু না কিছু নিশ্চয়ই জানা যাবে। ওরা দুজনেই রুমমেট ছিল, আর দুজনেরই খুন হয়েছে। দুজনের মৃত্যুতে কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে। তোমাদের কি মনে হয় ওদের কে খুন করতে পারে? অভিজিৎ, সোনালীর বডি থেকে আমি এই টিপটা পেয়েছি, যদি তোমার কোনো কাজে লাগে। থ্যাংক ইউ সারিকা দেবী। এটা কার হতে পারে বলো তো? না স্যার, সোনালী তো কখনো টিপ পড়তো না। স্যার, হতে পারে এই টিপটা সোনালীর খুনির। হ্যাঁ স্যার, হতে পারে যে সোনালীকে ফাঁসিতে ঝোলানোর আগে ওর মাথা থেকে টিপ সোনালীর শরীরে আটকে যায় ভুল করে। তার মানে খুনি কোনো মেয়ে। স্যার এক মিনিট, এই টিপটা আমার খুব চেনা পরিচিত লাগছে, আমি কি এটা দেখতে পারি? হ্যাঁ দেখো। এই টিপটা তো টিনার। টিনা? হ্যাঁ স্যার। কে এই টিনা? স্যার, হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট,
আমাদের কলেজের হোস্টেলেই থাকে। পুরো হোস্টেলে শুধু ওই এরকম টিপ পড়ে। কিন্তু এই টিনা সোনালীকে কেন মারবে? স্যার, কিছুদিন আগে আমরা গোটা কলেজের সামনে টিনার সঙ্গে একটা ইয়ার্কি মেরেছিলাম। স্যার, আমরা বুঝতে পারিনি যে এই মজাটা নিয়ে ও এতটা সিরিয়াস হয়ে যাবে। আচ্ছা, আপনারা খুব বেশি মজা করেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। ওকে ওকে ওকে, ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের ওয়ার্ডেন ফোন করেছিল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, তোমাদের বাড়ি ফিরে যেতে হবে। বাই দ্য ওয়ে, এই কেসটা সম্পর্কে যদি কোনো কথা মনে পড়ে আর যদি মনে হয় এটা বলা উচিত, তো আমাদের সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। ইয়েস স্যার। টিনা স্যার, এটা কিভাবে বলতে পারেন আপনি যে এই টিপটা আমার? এরকম তো হাজারটা মার্কেটে পাওয়া যায়। এই টিপটা তোমারই টিনা, কারণ এই ধরনের টিপ শুধুমাত্র তুমিই পড়ো কলেজে। এবার এটা বলো, সোনালীকে কেন মেরেছো তুমি? সোনালীর খুন? না স্যার, আমি কোনো খুন করিনি। দেখো, আমরা জানি যে সোনালীর সাথে তোমার ঝগড়া আছে, কারণ ও তোমাকে র‍্যাগিং করতো। হ্যাঁ স্যার, কিন্তু এটা তো প্রায় প্রত্যেকটা কলেজেই চলে, আর এটার মানে এরকমটা না স্যার যে আমি কারোর খুন করে দেব। খুন করেনি, খুন করেনি, প্রত্যেকটা খুনি বলে যে আমি খুন করিনি, কিন্তু তোমার এই টিপটা তো আসল সত্যিটা বলে দিচ্ছে, কারণ ওটা সোনালীর ড্রেসে আটকে ছিল। হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার, এক রাতে আমি আর সোনালী পার্টি থেকে ফিরছিলাম, তো স্যার ও আমার সাথেই ছিল রাতে। হতে পারে কি ওই সময় ওর জামাতে আমার টিপটা চিপকে গেছিল। আচ্ছা, তা যে সময় সোনালীকে খুন করা হয়েছিল সেই সময় তুমি কোথায় ছিলে? স্যার, আমি তো মীরা নার্সিং হোমে ছিলাম। মীরা নার্সিং হোম? স্যার, আমার ফুড পয়জনিং হয়েছিল, আপনি চাইলে ওখানে গিয়ে খোঁজ খবর নিতে পারেন। হ্যালো, মীরা নার্সিং হোম? আচ্ছা, 13 তারিখ রাতে টিনা নামের কোনো পেশেন্ট আপনার ওখানে অ্যাডমিট ছিল ফুড পয়জনিং এর কেসে? ছিল? আচ্ছা ঠিক আছে স্যার, টিনা সত্যি কথা বলছে। একটা কথা তো পরিষ্কার পঙ্কজ, যে খুনটা টিনা করেনি। স্যার, খুনি নিজেকে খুব চালাক মনে করেছে, কিন্তু ও তো এটা জানে না যে সিআইডির সামনে ওর এই চালাকি চলবে না। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, পূজার মায়ের ফোন ছিল, উনি বলছিলেন যে অনেক বারণ করা সত্ত্বেও পূজা ব্রাইট পুল ক্লাবে চলে গেছে। পঙ্কজ, এরকম তো নয় যে খুনি তৃতীয় টার্গেট পূজা। গিয়ে দেখো তো পূজাকে কোথাও দেখা যাচ্ছে কিনা। যে ছেলেটা ফোনে কথা বলছে আরসিসি কলেজে পড়ে, পূজার ক্লাসমেট। এক্সকিউজ মি প্লিজ, পূজা কোথায়? পূজা? পূজা এখানেই কোথাও আছে। এই প্লিজ প্লিজ, সরে যান আপনারা, সরে যান সরে যান। পূজা, 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 নিখিল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো স্যার। ও শিট, মুখ থেকে তো ফেনা বেরোচ্ছে, মনে হচ্ছে কেউ বিষ দিয়েছে ওকে। কি করে হচ্ছে সব? হ্যাঁ জানি না স্যার, ডান্স করতে করতে হঠাৎ করে পড়ে গেল। স্যার স্যার, এটা দেখুন স্যার, এখানে সূচ ফোটানোর চিহ্ন, মনে হচ্ছে বিষটা সূচের মাধ্যমে দেওয়া হয়েছে। পঙ্কজ, সমস্ত দরজা বন্ধ করে দাও, কেউ যাতে বাইরে না যেতে পারে। শুনুন প্লিজ, এক্সকিউজ মি। হ্যাঁ দেখি একটু। শুনুন শুনুন, 5 মিনিটে চলে আসবে অ্যাম্বুলেন্স। আর কিছু করার নেই নিখিল, পূজা মারা গেছে। পূজা? স্যার, এইসব কিছু আমার জন্য হয়েছে স্যার, আমি যদি ওকে ফোন করে এখানে না ডাকতাম তাহলে হয়তো এরকম হতো না। দেখো, এসব কান্নাকাটি বন্ধ করো,
আর এটা বলো যে তোমার সাথে আর কে কে ছিল? কেউ না স্যার, শুধু আমরা দুজন ছিলাম। পঙ্কজ, নিখিল, প্রত্যেককে সার্চ করো, দেখো কার কাছ থেকে পিনটা পাওয়া যায়। চলো সবাই এদিকে এসো, সবাই আসুন, তুমি আসো, চলুন। সোজা হয়ে দাঁড়ো। আপনি আপনি একটা কাজ করুন, আপনি ওনাকে সার্চ করুন ভালোভাবে। ইয়েস স্যার, প্লিজ। কিছু নেই স্যার। ঠিক আছে, আপনি লাইনে দাঁড়িয়ে যান। এবার আপনি বাকি যতজন মেয়ে রয়েছে এখানে তাদেরকে সার্চ করবেন। স্যার, ওখানে কারোর কাছে পেলাম না। আর এনাদের কাছ থেকেও কিছু পাওয়া গেল না, তার মানে খুনি বিষাক্ত সূঁচ মারার পরে এখান থেকে পালিয়ে গেছে। বুঝতে পারছি না, আমাদের নিজেদের উপরে রাগ করা উচিত না লজ্জা? নেহার, সোনালীর পরে এবার পূজা, ওদের বাঁচাতে পারলাম না। কিন্তু স্যার, ও বাড়ি থেকে বেরোলই বা কেন? ওদের গাফিলতিকে দোষ দিয়ে আমরা আমরা নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না বিনীত। স্যার, একটা খুবই অদ্ভুত বিষয় জানা গেছে। কি জানতে পারা গেছে? স্যার, 15 বছর আগে আরসিএস কলেজে যে মেয়েটি আত্মহত্যা করেছিল তার বেস্ট ফ্রেন্ড কামিনী ছিল। এই দেখুন স্যার। এটা হোস্টেলের ওয়ার্ডেন কামিনী? কিন্তু কামিনী আমাদের এই কথা বলল না কেন? পরিষ্কার লেখা আছে, আফনার আত্মহত্যার কারণ র্যাগিং ছিল, স্টুডেন্টদের খারাপ ব্যবহারের জন্য ও আত্মহত্যা করেছিল। আর স্যার, এই 4 জন স্টুডেন্ট বাকি মেয়েদের অনেক বিরক্ত করত, টিনা তো বলেছিল। আচ্ছা, এই খুনের পিছনে আবার কামিনীর হাত নেই তো? কামিনী হয়তো ভেবেছিল যে ওর বান্ধবীর মৃত্যুর বদলা নেবে ও, আফনার মৃত্যুর বদলা, যার মৃত্যুর কারণ ছিল র্যাগিং। আর এই 4 জন মেয়ে, এরাও ঠিক ওই ধরনের কাজ করেছিল। স্যার, রিয়ার বাড়ির লোক আমেরিকা গেছে, আর রিয়াই ওয়ার্ডেন কামিনীর বাড়িতেই রয়েছে। কি, তার মানে রিয়াও বিপদে আছে? ফোন করো ওকে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। স্যারকে ফোনই তুলছে না, তবে রিয়ার কিছু হয়ে যায়নি তো? আমরা এক্ষুনি পৌঁছবো ওখানে, তুমি লাগাতার কল করে যাও। Ah!
রিয়া, রিয়া এদিকে দেখো, বিনিত রিয়া, রিয়া স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। ম্যাম, ম্যাম উঠুন, উঠুন ম্যাম, আস্তে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কি হয়েছে এখানে? আমি কিছু জানি না। তো রিয়া কোথায়? রিয়া? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। রিয়া, ওখানে রিয়া চিৎকার করছে। আমাকে মেরো না প্লিজ, বাঁচাও, কেউ আমায় বাঁচাও প্লিজ, আমাকে মেরো না। নেহা, তুমি তুমি বেঁচে আছো? নিজে মরে যাবার নাটক করে একের পর এক খুন করছিলে? আমি মেরেছি, আমি খুন করেছি ওদের দুজনকে। ওদের যে তুমি খুন করেছো সেটা আমি জেনেই গেছি, কিন্তু ওটা কে ছিল যার ছাই আমরা জঙ্গলে পেয়েছিলাম? আমি জঙ্গলে কিছু কাঠ পুড়িয়েছিলাম, বায়োলজি ডিপার্টমেন্ট থেকে চুরি করা কঙ্কালের কিছু আঙুল আর আমার কানের দুলো তাতে দিয়ে দিই, আর পাশেই হাত কেটে একটু রক্ত ছড়িয়ে দিই। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য যে আমি মরে গেছি। এত বড় ষড়যন্ত্র? ষড়যন্ত্র তো আমার সাথে হয়েছিল, আর সেই ষড়যন্ত্রের বদলা নেওয়ার জন্য আমি এই খেলাটা খেলি। কি বলতে চাইছো তুমি? পূজা, সোনালি আর রিয়া আমাকে হিংসে করত, কারণ ওদের থেকে আমি পড়াশোনায় বেশি ভালো ছিলাম। জব প্লেসমেন্টের ইন্টারভিউর একটা রাত আগে ওরা আমার খাবারের মধ্যে ড্রাগস মিশিয়ে দেয়, আর সেই জন্য আমি আমার ইন্টারভিউ ক্লিয়ার করতে পারিনি। কি, শুধু এইটুকুর জন্য তুমি সবাইকে মারতে শুরু করে দিলে? এটা আপনাদের কাছে ছোটখাটো ব্যাপার হতে পারে, আমার কাছে তা ছিল না। আমি ওদের তিনজনের মতো বড় লোক বাড়ির মেয়ে নই, স্টুডেন্ট লোন নিয়েছিলাম আমি এই কলেজে পড়ার জন্য। পড়াশোনার সাথে সাথে আমি পার্ট টাইম জবও করতাম। আপনারা আইডিয়াও করতে পারবেন না যে ওই ইন্টারভিউটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল। আর সেই রাতে ওরা যখন আমার সাথে আত্মার ওই খেলাটা খেলল, অর্চনা তোর পিছু নিয়ে এখানে অব্দি চলে এসেছে। আমাকে বাঁচা। নেহা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুই এত ভীতু হবি। আর ওটা অর্চনা না, ওটা হচ্ছে সোনালি রে। ও গড, তোকে আমি এত বোকা বানালাম, এত বোকা বানালাম যে দেখ, এইটা দেখ। সোনালি, এরকম ভাবে কে ইয়ারকে মারে রে? আরে নেহা, শুন তো। নেহা, তখনই আমি ঠিক করে নিই যে একে একে এদের তিনজনকেই মেরে ফেলবো আমি। তোমার সঙ্গে যা হয়েছে সেটা খারাপ হয়েছে, কিন্তু তুমি খুন করে কি পেলে? তুমি নিজে নিজের ভবিষ্যৎটা নষ্ট করলে, হয়তো তোমার এখন ফাঁসিই হবে। For more updates,
subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.